হ্যালো ফ্রেন্ডস, কলকাতা ক্যানভাস আপনাকে জানাই সুস্বাগতম। আমি চন্দন। আজকে 30 তারিখে আছি, সন্ধে 5:45। তো গৈরিকা এখানে রয়েছে, এই দেখুন এই কি করছে, কি করছে ম্যাম? বাংলাদেশের নাটক দেখছি আকো হোটেলে। আর গজা কি তাই দেখছে? হ্যাঁ গজা, আমি যেখানে আছি সেখানেই আছো, কোনো ব্যাপার নেই। এই যে হ্যালো, কি খবর? গুড ইভিনিং। আচ্ছা তুমি কি নাটক ফাটক কি দেখবে না চাপা হবে? না চা হবে তো, তুমি যাও ক্যামেরা নিয়ে এসছো তাহলে বলে দিই, দাঁড়াও এক মিনিট পজ করি। এই নাটকগুলো না দেখলে আর অফ করা যায় না। আজকে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি কলকাতা ক্যানভাসের তরফ থেকে। আর দেখছো দেখছো দেখছো, আর কলকাতা ক্যানভাসে আমি গৈরিকা তোমাদের স্বাগত জানাচ্ছি। ভালো থাকো, এই বছরটা তো কেটেই গেল, নিউ ইয়ার আসছে, আগাম নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। এইবার আমি চা করতে যেতে পারি একদম এই বছরের শেষটা দেখে যাই না, না আগে চাটা বানাও তারপরে এই বছরের কথা বলছি। আর শেষটা তুমি সারাক্ষণ নাটক দেখছো, নাটক আবার শেষটা আবার শেষে দেখো। এই কি খবর, এই গলা ফলাতে ঝুলিয়ে, এই যে হ্যালো রাজা বাবা, লুক গুড, লুক বললেই এরকম তাকায়, একদম লুক গজা, লুক গজা যা ফ্লপ দিয়ে দিল, ফ্লপ দেবে তো, ও তো ফ্লপ মাস্টার। তো গৈরিকা চা বানাক, আজকে আমরা একদম শেষ দিনে রয়েছি, 30 তারিখে, 31 তারিখ কে এই ভিডিওটা দেখছেন। তো এই বছরটা ভালো মন্দ অনেকভাবে আমাদের কেটেছে, ইনফ্যাক্ট সবারই কেটেছে। বেশ কিছু ভালো খবরও আছে, ভালো জিনিস আমরা অ্যাচিভ করেছি, আবার অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও গেছি, অনেককে পেয়েছি, অনেককে হারিয়েছি। কী সব ডিটেলস আমরা একটু রিওয়াইন্ড করবো, রিওয়াইন্ড 2020। তো চাটা হোক, তারপর ফিরে আসছি। কফি চলে এসেছে, এটা কফি তো, এটা তোমার বুঝে যায় না, এটা চা না কফি, কফি তো, কফি কফি, নেস কফি আজকের দিনে, যে সারা বছরটা আমরা কিরম ভাবে কাটালাম। প্রথমে যে অ্যাচিভমেন্টের কথা বলবো, আনন্দের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কলকাতা ক্যানভাস 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কাউন্ট কমপ্লিট করেছিল একদম। এবং মনে আছে আমরা সৌহার্দ্যদের বাড়িতে ছিলাম, ও পিআর সৌহার্দ্যের বাড়িতে, সেই সময়টা 7:05 এই মুহূর্তে আমরা 1 মিলিয়ন মাইলস্টোন ক্রস করলাম। কিন্তু বাবার যদি দেখে যেতে পারতো আজকের দিনটা বেশি ভালো লাগতো, খুব বেশি খুশি লাগছে। আমরা যে উইটনেস হতে পেরেছি, গরিগতি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে মনে হয়, সত্যি এরকমই একটা মোমেন্ট, ভীষণ ভীষণ খুশি তোমাদের জন্য, ভীষণ খুশি। ওই দিনটা আমি ভুলবো না, আমি যখন বাড়িতে চলে আসি কাকু আমাকে একটা কথা বলেছিল, যে কথাটা না আমার আজও কানে বাজে। কাকু বলেছিল, ছেলি তুই আমার মেয়ের মতন, তোর যা অসুবিধা হবে তুই কিন্তু আমাদেরকে বলবি। ওই একদিনের আলাপে প্রচুর বন্ধু পেয়েছি এই বছর 2020 সাল, আবার অনেককে হারিয়েওছি। ছিল যে আমার পাশে তার কথা মনে আসে, চাই আমি বলতে জোরে মনে কি তাকে ভুলতে পারে। মন ছোড়ব এরকম প্রচুর বন্ধু বান্ধব আমরা পেয়েছি। আমি চন্দন, আর ও হচ্ছে আমার জিগরি দোস্ত সৌরভ। এরপরে আমরা চন্দননগর গেছি, চন্দননগর গেছিলাম মনে আছে আমার, চন্দননগরে জলভরা খেতে গেছিলাম সূর্য মোদকের। তো সেখানে আমাদের এই পরিবারের নন্দিতা,
হাজবেন্ড আর ছেলে ওনাদের সঙ্গে মিট হয়েছিল। হ্যাঁ আমি একটা বলবো যে আমাদের দাদা আর দিদি আন্তরিকতার কোনো তুলনা হয় না। আপনি দাদা বলবেন না প্লিজ, আমাকে চন্দন তুমি বলবেন। এবং হচ্ছে এনার্জি মানে সত্যি শিক্ষা নেই এই এনার্জি। আমার ভাই ছেড়ে দিয়েও ও বলছে আপনারাই হচ্ছে প্রেরণা। খুব ভালো কোয়ালিটি টাইম কেটেছিল এবং জলভরা সন্দেশ সূর্যমতেকে বিখ্যাত আমরা টেস্ট করেছিলাম এবং সেদিনকে আমরা মোহের বাড়িতেও গেছিলাম। তারপরে বিভৎস ভয় পায়, সেই ভয়ের একটা মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো। যদি দেখেছেন, যদি রেগুলার দেখে থাকেন, দেখে নিন অঞ্জনা গজাকে কিরকম ভয় পায়। সাংঘাতিক মানে ভয় পায়, ভয় পায়। মানে আজকেও ইনফ্যাক্ট ছাদে আমরা বসেছিলাম খাওয়ার পরে সব, আজকেও আমি বলছিলাম যে তোর দাদা হেসে বাড়াচ্ছে তোর কাণ্ড দেখে। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। আমরা আজকে ছাদে এসে বসেছি, মাথাটায় কালার করেছি, পরে যাবে না স্নান করে এটাকে নিয়ে ছাদে এসেছি। আর অঞ্জনাকে আসার সময় ডেকে নিয়েছি, দেখা হয় না এখন তাই। আর ওর সারা শরীরে দেখো কাটা দিচ্ছে, কেন বলো তো? গজার ভয়ে কেন এত বল, কেন ভয় পাই জানি না। যাই হোক, সব থেকে আরো ভালো খবর হচ্ছে আমাদের ওকে আর ইস হিট হয়েছে। আমাদের ওকে আর ইস মানে প্রচুর আপনারা পছন্দ করেছেন, লাইক করেন, তো তার জন্য আপনাদের জন্য আর একবার শুভ কাজে বাধা। শীতকালে গত বছরও করেছিলাম, এই বছর আর হয়েই উঠছে না। ও থাকলে আমি থাকছি না, আমি থাকলে ও থাকছে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো ওকে আমার ওকে আর ইস আমাদের খুবই হিট হয়েছে, তো আপনাদের জন্য আর একবার ওকে। ওই তো বলতে বললো, বলো আমি ওকে আজকে বলতে চাইনি, বললাম ওকেটা আমি বললাম, কিন্তু ওকের পাশাপাশি যদি ইস না বললে সম্পূর্ণ হয় না ব্যাপারটা, বুঝতে হবে। বিরক্তি গেল, যাই হোক। আর এ বছরে 2020 আমার মনে আছে প্রচুর গিফট আমরা পেয়েছিলাম এবং উইশেস পেয়েছিলাম। এই বছরের জন্মদিনের মতো জন্মদিন আমাদের এত বছরে হয়েছে বলে আমার জানা নেই। সত্যি তোমরা ভরিয়ে দিয়েছো আমাদের, মানে গত বছরেও তোমরা ছিলে আমাদের সঙ্গে, কিন্তু যত দিন যাচ্ছে তোমরা জানো আমাদেরকে একেবারে এরকম ভাবে আগলে নিচ্ছ। এটা সত্যি কথা, এরকম ভাবেই থেকো। এরকম ভাবে সেরা জন্মদিন ছিল এই বছরে, তার থেকেও সেরা ছিল ওর সবুজাবেশ। অনেক সময় রান্নাবান্না করেছে, কিন্তু বেস্ট রেসিপি এখনো অবধি আমার জিভে এখনো লেগে আছে, ও মাইক্রোওভেনে মাইক্রোওয়েভ ওভেনে ইলিশ ভাপা করেছিল, সুপার অসাম টেস্ট। পাট্টা বাটি অনেক রান্না ফ্লপ হয়, কিন্তু এটা সিরিয়াসলি আমার একটাই হয়েছিল, ফুচকা না কি যেন একটা গন্ডগোল করেছিলাম, জিলিপি আর ফুচকা। হ্যাঁ 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 তো কিন্তু এটা বেস্ট রেসিপি ছিল। আমি শ্রী শ্রী ভজ ভজি মন্না, আমি শ্রী শ্রী ভজ ভজি মন্না। হয়েছে না? পারফেক্ট, বাহ। আর তোমার পাট্টা বাটি ছিল? তোমার আমি এবছর তোমার
বেস্ট ওয়াস্ট রেসিপি ডালগোনা কফি। ডালগোনা কফি বিশ্বাস করবে না কি জঘন্য সেদিন কে, মানে আমার যা এমনি মেজাজ ঠিক ছিল না, আমার মেশো মারা গিয়েছিলেন সেদিন, আমি ফিরে এসেছি ওইরকম একটা মেন্টাল পরিস্থিতি নিয়ে। ও আমার বললো তোমার জন্য আমি কফি করে রেখেছি, আমি দেখেছো নিশ্চয় ভিডিওটা, তাই তো খুব ভালো। কি বিভৎস খারাপ খেতে হয়েছিল ভাবা যায় না। সত্যি কথা বলবো, এটা কি তেতো এরম খেতে হয় কিনা আমি তো জানি না, যদি তাই হয়ে থাকে তাহলে আর দ্বিতীয়বার খাবো না। যাই হোক, মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু আমি বানিয়েছিলাম ডালগোনা কফি। আর আমরা মহালয়ার দিন আমরা সকাল ছটার সময় মনে আছে, খুব ভোরবেলা আমরা বেরিয়েছিলাম, সকাল ছটার সময় আমরা বেরিয়েছিলাম বিরিয়ানি, সকাল ভোর ছটায় বিরিয়ানি খেয়ে খাই বলুন তো। সকাল পৌনে ছটায় কোর বাবাচির হাতে রান্না করা এই চিকেন বিরিয়ানি কে খায় বলুন তো, সকাল ছটায় বিরিয়ানি আমরা খাই। কুমোরটুলিতে এবং প্রিন্সেপ ঘাটে অসাধারণ একটা পরিবেশ ছিল, অত ভোরবেলা আমি জীবনে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম গেছিলাম, অসাধারণ পরিবেশ ছিল তাই না, দারুণ ভাবে আমরা কাটিয়েছিলাম। আর প্রচুর মেম্বারদের সঙ্গে আমরা রবীন্দ্রসদন এখনো পারমিশন দিচ্ছে না, আমাদের খুব বিরক্ত লাগছে, বিশ্বাস করো আমরা চাইছি মিট আপটা খুব তাড়াতাড়ি করি, কিন্তু পারমিশন কোথাও আমরা পাচ্ছি না, এটা একটা সমস্যা, কিন্তু ভগবান আমাদের মিট আপ করিয়ে দিচ্ছেন ছোট 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 করে কোথাও কোথাও দেখা হয়ে যায়, রাস্তাঘাটে সর্বত্র কলকাতা ক্যাম্পাস পরিবারের সদস্যরা রয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখা হয়। এবং আমাদের ভালো লাগে কি বলতো, তোমরা দেখলেই যে ছুটে আসো আমাদের কাছে, এটাই বোঝা যায় যে কোথাও আমরা হয়তো তোমাদের আপন হতে পেরেছি এত বছরে চেষ্টা করে। আন্টি অনেক 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 বড় ফ্যান, মানে চলার পথে দেখা হয়ে গেছে আমাদের পরিবারের একজন, কি নাম বাবু? আমি দাদার ব্লগ রেগুলার দেখি, মানে একটা দিনও মিস করি না, মানে আজকে যে দেখা হবে কুমোরটুলিতে দাদার সাথে আমি ভাবতেই পারিনি, মহালয়ার দিন সকালবেলা দেখা গেল, একদম মানে আমি খুব এক্সাইটেড, মানে আজকে মহালয়া এটা আমার আমার কাছে একদম সারাজীবনেরই, এখানেও পেয়েছি আমার পরিবারের দুজনকে, একজন হচ্ছে রাজ একজন হচ্ছে অদিতি। আর সত্যি কথা বলতে চন্দনদা চন্দনদার এই যে চন্দনদার আর দিদির যে এই যে খুনসুরিগুলো আমার সেটা বেশি দেখতে ভালো লাগে, আর আনকার তো আনকার। যখন কোনো মানুষ যখন ভালো কাজ করে না, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, তখন যে অটোমেটিক্যালি যে অন্য যে মানুষ দেখছে না তার ভিতরে ইনটিউশন কাজ করে যে এই মানুষগুলো একটু অন্যরকম কাজ করছে, মানে তার মানে ওটা বলার কিছু না, অটোমেটিক হয়ে যায়। তো সেটা আমার ক্ষেত্রেও আমি রিসেন্টলি দেখছি, বাট আই এম আ বিগ ভেরি ফ্যান অফ দিস চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দাদা। এই ভাইবস এক্সচেঞ্জ হয় খুব ভালো লাগে। আর 2020 করোনা নিয়ে আর কিছু বলতে চাই না, এই পরিস্থিতির শিকার আমরা সবাই, কম বেশি সবাই শিকার, সুতরাং সেই খারাপ পরিস্থিতি নিয়ে কথা বলবো না, কারণ এই পরিস্থিতি আমরা সবাই জানি। আর 2020 আমরা শেষের দিকে গেছিলাম মন্দারমণি, আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি। সেইটা বড় কথা নয়,
এরকম ভাবেই কেটেছে, বেশ হাসি মজা করেই কেটেছে। আমরা অনেক কিছু ভেবেছিলাম জানেন তো, বছরের শুরুতে আমরা অনেক কিছু ভেবেছিলাম, যেরকম এখন ভাবছি যে নেক্সট ইয়ারে আমরা কী কী প্ল্যান করবো সেরকম, কিন্তু কিছুই হয়নি। কিন্তু যাও হয়েছে, তাও আনন্দ নিয়ে কেটেছে, অনেক মজা নিয়ে, মানে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা তোমাদের নিয়ে যে এইটুকু আনন্দ করতে পেরেছি আমাদের কলকাতা ক্যানভাস পরিবারকে নিয়ে, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া সত্যি একদম। কারণ খুব খারাপ সময় গেল 2020 সালটা, কেউ ভালো ছিলাম না আমরা, তার মধ্যেও আমরা যে আনন্দ করতে পেরেছি একটা পরিবার মিলে, এটাই অনেক, এটাই অনেক। কলকাতা ক্যানভাস মানে হাসি মজা আনন্দ। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনই পেয়েছি তুমি আমরা অনেক কিছু প্ল্যান করছি যে আগামী বছরটা কিরকম কি কাটবে। তার মধ্যে একটা মেজর ডিসিশন হচ্ছে এই বাড়ি শিফট। হ্যাঁ, এই ব্যাপারে একটা কথা বলে দিই, অনেকে জিজ্ঞেস করেছেন এই বাড়িটা কেনা না ভাড়া। এই বাড়িটা অ্যাকচুয়ালি ভাড়া নয়, বাড়িটা আমাদের নিজস্ব ফ্ল্যাট, এটা আমরা ওন করি, একদম কেনা, পয়সা দিয়ে কেনা। তো আর আমরা যেখানে ফ্ল্যাট খুঁজছি আমরা ভাড়া করছি, কোনো কিনছি না কোথাও, কলকাতায় যেটা যাবো বলছি আমরা ভাড়া করছি, রেন্টে খুঁজছি, কোনো ফ্ল্যাট কেনার ইচ্ছাও নেই, চেষ্টাও নেই, ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই, নাথিং, কোনো দরকার নেই, কিংবা কিনবো না। তো আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে কামনা করবো 2021 ভালোভাবে কাটান। আর 2020তে উল্লেখযোগ্য আমাদের জীবনে পরিবর্তন হয়েছিল, গজা গজা এসেছিল, গজার ক্লিপিংস আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষে দেখাচ্ছি, যে গজা প্রথম দিন ও এসেছিল 40 দিনে, এর মাথায় এসেছিল 1 জুলাই ওর জন্ম। তো ও সেই জন্ম থেকে লাস্ট এখনো অব্দি বেড়ে ওঠা, স্টেপ বাই স্টেপ আমরা যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই আছে। অনেক ভিডিও সারা বছর ধরে তৈরি করা হয়েছিল, কিন্তু সব অত ভিডিও আমার মেমোরিতে নেই, কম্পিউটার মেমোরিতে নেই, আর আমি রাখি না স্টোরেজে, তাই জন্য আমি অত ভিডিওর ক্লিপিংস হয়তো আমি দেখাতে পারছি না। যতটুকু আছে তার মধ্যে থেকে নিয়ে গজার বেড়ে ওঠা দেখুন। আর সবাইকে কামনা করছি আগামী বছর ভীষণভাবে ভালো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করব যে আমরা সকলেই যেন ভালো থাকি, আনন্দে থাকি। একদম। আর অনেক একজন 2-3 জন বলেছিল আমি মেরি ক্রিসমাস না বলে হ্যাপি মেরি ক্রিসমাস কেন বলেছি। মেরি ক্রিসমাস বলতে গিয়ে হ্যাপি লাগে না ঠিকই, কিন্তু হ্যাপি জাস্ট সব কিছুতে হ্যাপি চলে আসে, তবে মেরি ক্রিসমাসের আগে আমি হ্যাপি দিয়ে মেরিটাকে আমি একটু বেশি জোর দিয়ে বেশি শুভ করতে চেয়েছিলাম, বেশি মজা করে ভালো করতে বলতে চেয়েছিলাম, আদারওয়াইজ কোনো ইন্টেনশন ছিল না যে মেরি ক্রিসমাসই বলতে হবে, হ্যাপি মেরি ক্রিসমাস বলা যাবে না প্লিজ, এসব বিতর্কে গিয়ে লাভ নেই। আরেকটা কথাও বলি, মনে পড়লো কমেন্ট বক্সের কথা, যে একজন বোধহয় দিয়েছো যে মা আদৌ রাজি কিনা, কারণ মা নাকি মানে মা অবাক দৃষ্টে চন্দনের দিকে তাকিয়েছিল চন্দন যখন বলেছে ফ্ল্যাট বিক্রির কথাটা, ব্যাপারটা তা নয় শিফটিং এর কথাটা, হ্যাঁ মার যেটা ঘটনা, মার এখন মানে দৃষ্টিটা সবসময় এরকম করেই মা তাকিয়ে থাকে, মানে কোন আনন্দের কথা বললেও এরকম করেই মা তাকায়, মার ডিসিশন ছাড়া মাকে জোর করে যদি যেতে হতো তাহলে আমরা গত বছরই যেতাম, কখনো কোনোদিন সেটা করবো না, যত আলোচনা করছিলাম, তারপরে তখন মনে হলো ক্যামেরাটা হঠাৎ করে মাকে দিয়েছি বলে হয়তো মা ওরকম অবাক দৃষ্টিতে তাকিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকবেন, বিগত দিনে যেরকম ভালোবেসেছেন আগামী বছরও আগামী দিনেও নিশ্চয়ই পাশে থাকবেন, ভালো বাঁচবেন, এরকমভাবেই আপন করে নেবেন।
আর আমরা যতটা পারবো আমাদের ডেইলি লাইফ স্টাইল আপনাদেরকে শেয়ার করবো, আমাদের প্রত্যেক দিন জীবনে যা যা ঘটছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে বলি, প্রচুর নতুন রং আমাদের এই পরিবারে এসেছে, নতুন ফুল ফুটেছে, মানে নতুন মেম্বার হয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার আগামী ভিডিও নিয়ে আসব আগামী বছর, কারণ কালকে 31 তারিখ, পরের দিন আগামী বছর। তাই আগামী বছর আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার, নমস্কার, আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। চিয়ার্স। অফিসিয়াল নাম হচ্ছে গজা। গজাকে আটকানো মুশকিলই নেই, নামুমকিন হে পুরো। তো গজা আজ এসেছে ম্যাগির বাড়ি। শান্ত হয়ে বসে পড়েছে, তাই তো? এমন একটা ভাবো, কিচ্ছু জানে না, মুখখানা দেখো।